সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। 2024 সালের দেশে দ্বিতীয়বারের স্বাধীনতা অর্জন করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করাই বিএনপির মূল লক্ষ্য। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। গণতন্ত্রের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। আমরা আইনের শাসন চাই, আমরা মৌলিক এবং মানবাধিকার চাই, সর্ব আগে যেটা সেটা হলো বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই। দুর্নীতি থাকবে না, দখল থাকবে না, সন্ত্রাস থাকবে না, সুশাসন সুনীতি থাকবে, আইনের শাসন থাকবে। যে কোনো ধরনের লড়াই সংগ্রাম অব্যাহত রেখে বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব, এটা আমাদের প্রত্যাশা। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের জানান, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য নিজে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা। জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে কাজ করার কথাও জানান তিনি। এখন বাংলাদেশ জাতীয়বাদী দলের মূল কাজ, শেখ মুজিবুর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। এদিকে ছাত্র জনতার আন্দোলন এবং বন্যা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মা মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির সিনিয়র নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা তুলে ধরেন। আমরা যারা 70 বছর আন্দোলন করেছি, রাজপথ প্রথম প্রকম্পিত করেছি, আমাদের এই কর্মীদের অবদান তো ভুলে গেলে হবে না। আন্দোলনের সংগ্রামে বিএনপির যে সকল নেতাকর্মী শাহাদত বরণ করেছেন, এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র চলছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।